নাসিরউদ্দিনের যে সকল তথ্য আমাদের কাছ থেকে লুকানো হয়েছে আর যেসব তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, তার মধ্যে নাসিরউদ্দিন একজন অন্যতম মাদক ব্যবসায়ী। তার রয়েছে বেশ কয়েকটি বার, ঢাকা ক্লাবের তিনি একজন সদস্য, রীতিমতো সেখানে তার যাওয়া আসা। কিন্তু পরমণি সেখানে কি কারণে গিয়েছে সেটাই এখন মানুষের কাছে প্রশ্ন। পরমণি বলছে পূর্ব কোনো পরিকল্পনা ছিল তাকে এইভাবে হ্যারাসমেন্ট অথবা ধর্ষণ অথবা মার্ডার করার কোনো একটি বিষয়। দুই নম্বরে আমরা কথা বলতে চাই পরমণি কেন মাদক সেবন করে। যদিও বা মাদকের কথা উঠে আসেনি, তবে যেই বারের কথা বলা হচ্ছে সেই বারে রীতিমতো মদের সাথে বিভিন্ন মাদক সেবন করা হয়। তাহলে কি এক কথায় আমরা বুঝতে পারছি যে পরমণি মাদক সেবী অথবা সে মদ্যপান করে? একজন মুসলমান হিসেবে কিভাবে সে মদ্যপান করে বিষয়টা কিন্তু চিন্তার। এখন আসছে নাসিরউদ্দিনের এত বড় সাহস কিভাবে আসে, বাংলাদেশের প্রশাসন কি তার হাতে কিনা ছিল যে একজন উঠতি এবং খুবই পপুলার একজন নায়িকা হিসাবে তার সাথে এরকম ব্যবহার করা কিভাবে সাহস পায়। বিষয়টা তদন্ত করলে আমরা আরো কিছু জিনিস বুঝতে পারি। যেখানে পুলিশ কমিশনার হারুনার রশিদ জানিয়েছে যে তাকে তদন্ত করা হবে কি কারণে কি বিষয়ে এরকম ঘটনা ঘটেছে। পরমণির একটি সাক্ষাৎকারে আমরা জানতে পারলাম যে তাকে নাকি চর থাপ্পুর পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার সাথে এক বান্ধবী ছিল, তাকে ধর্ষণের সম্পূর্ণ পরিকল্পনা করা হয়েছে, মারধর করা হয়েছে এবং গোপন অঙ্গে হাতও পর্যন্ত দেওয়া হয়েছে। বিষয়টা এক দুই মিনিটের কাহিনী নয়, হয়তো বা ঘন্টা বা আধা ঘন্টার সময়। তাহলে সিসি ফুটেজের ভিডিওগুলো কোথায় গেল? চিন্তার বিষয় আমাদের এখানে যে যেখানে এত বড় একটি মডেল তারকা বা চিত্র অভিনেত্রী কিভাবে এত বড় হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মহিলা বা মেয়েরা কি করবে রাস্তাঘাট? এর আগেও আমাদের দেশে ঘটনা ঘটেছে যেখানে আমরা জানতে পেরেছিলাম বাসের ভিতরে ধর্ষণ, রাস্তাঘাটে ইপটেজিং, আরো অনেক কিছু। বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই যে এখনই বাংলাদেশের মেয়েদেরকে সেফ এবং সুরক্ষার বিষয়টা আরো কড়াভাবে নিতে হবে, না হলে সামনে দেখা যাবে কোন রেস্টুরেন্ট বা ফাস্টফুডের ভিতরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা জেনেছি যেই ক্লাবে এই ঘটনা ঘটেছে সেই ক্লাব বাংলাদেশের অন্যতম সিকিউরিটির ভিতরে রয়েছে। কিন্তু এত সিকিউরিটি ভিতরে থাকা সত্ত্বেও যদি একটি সেলিব্রিটিকে এমন ভাবে হ্যারাসমেন্ট করা হয় যাকে 300 টুকরা করার মতন কথা আসে, ধর্ষণ করার কথা আসে এবং 4-5 জন মিলে তাকে মারধর করেছে, এই বিষয়ে যদি এত সিকিউরিটির ভিতরে হয়ে থাকে, তাহলে সাধারণ যেসব রেস্টুরেন্ট অথবা হোটেল রয়েছে যেখানে মানুষ নিত্য প্রয়োজনের কাজে যায় সেখানে কি হতে পারে? বন্ধুরা, ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি। যতটুকু তথ্য ছিল আমরা এই পর্যন্তই আপনাদেরকে ঢাকা মিডিয়া এলটিডির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।